ঈদের আগে আমি ট্রায়াল দিচ্ছি যে আমাদের পায়েসটা কেমন হবে। আমি আসলে আম্মুর রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? আমাদের পাশে একটা ভোজাদার আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা রান্না করছি, মানে আমার আম্মু আজকে রান্না করছে পায়েস। তো আম্মু পায়েসটা খুবই মজা করে রান্না করে, এটাকে আমি শাহি পায়েস বা ফিরনি যেটাই বলেন এতটাই মজা হয়। তো আম্মুর রেসিপিটা আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আশা করছি আমাদের আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে, তাই পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে। আম্মু আজকে 2 কেজি দুধ দিয়ে পায়েস রান্না করবে। তো 2 কেজি দুধে আম্মু দুই মোট চাল এবার এই চালটাকে কি করবা? কত সময় এই চালটাকে খুব সুন্দর মতো 2 কেজি দুধ খুব সুন্দর মতো ঘন করে নিচ্ছে। এখন এটাকে আরো চাল দিয়ে জ্বালাইতে হবে। ভিজিয়ে রেখেছিল ওইটা এখন দিয়ে দিচ্ছে। ফুটে উঠতেছে আস্তে আস্তে, আমরা 5 মিনিট পরে আবার এটাকে নেড়ে দিচ্ছি। আর এরই মাঝে আম্মু এখন বললো যে এখানে হচ্ছে এলাচ দিবা, এলাচ দিয়ে দাও। এলাচটা গুঁড়া করে দিল যেন মুখে না পড়ে, পুরাটা ডাস্ট মতো করে দিছে। আবার নাড়তে হবে, মূলত পায়েসের দিকে সবসময় খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। আর এখন আমি চেক করছি যে চালটা ফুটলো কিনা। আম্মু চালটা তো ফুটে গেছে, চিনি দিয়ে দেবো। চাল ফুটে গেছে, চালটা অলমোস্ট ফুটে গেছে পুরোটাই। এই মুহূর্তে এইবার হচ্ছে যে অ্যাড করতে হবে চিনি। আম্মু চিনি দাও, তবে মিষ্টিটা যার যার পরিমাণ মতো দিতে হবে। আমি শুরুতে 1 কাপ দিচ্ছি, তো এরপরে যদি লাগে আরও অ্যাড করবে। হ্যাঁ, চিনি দেওয়ার পর পরে কিন্তু এটা পাতলা হয়ে যায়। আবার একটু পরে যখন 2-1 মিনিট যায়, 2-4 মিনিট 5 মিনিট পরে এটা আবার আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এবং এই পর্যায়ে বারবার একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা প্রায় শেষ হয়ে যাবে। এখন এর সাথে অ্যাড করছে গুঁড়া দুধ। তো এইখানে 2 টেবিল চামচ, 3, 4, 5 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিল। গোলানো যে দুধটা ওইটা আম্মু এখন দিয়ে দিল। গোলানো দুধের পায়েস, ঈদ স্পেশাল। ঈদের আগে আমি ট্রায়াল দিচ্ছি যে আমাদের পায়েসটা কেমন হবে। আমি আসলে আম্মুর রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? আম্মু এখন বললো এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিতে। আমি 4 চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ কি কম তো আরেকটু দিই, বেশি হলো তাহলে 1 চামচের একটু বেশি দিই। আর নাড়তে হবে, এর মধ্যে আবার কিন্তু মিষ্টিটা চেক করে নিতে হবে। মিষ্টিটা আমার মনে হয় আর একটু লাগবে। আমাদের পাশে একটা ভোজাদার আছে, ভোজাদার কেটে মিষ্টিটা চেক করে নিতে। 5 মিনিট পরে আসলাম, আমি কিছুটা কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে দিচ্ছি। আর কেমন লাগলো আমাদের আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।